আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হলো বৃষ্টি, বৃষ্টিময় একটি দিন, খুব বোর হচ্ছিলাম। আর যেহেতু স্যাটারডে, স্যাটারডেতে সবসময় খুকির এখানে চলে আসি, কারণ আমাদের অনেক কাজ থাকে, ভিডিও মেক করি আবার রেসিপি মেক করি, সো এই জন্য চলে আসি। আবার ইস্পি স্টেজ কুচে থাকে সারাদিন, একটু পরে ইস্পি চলে আসবে, তারপরে আবার বাসার দিকে যাব। এই তো আমার আম্মা খুব মজা করে রান্না বান্না করে, মাশাল্লাহ। তো খুকি আর আম্মা মিলে রান্না করছে, সব কিছু রেডি করছে। তখন গরুর মাংস ঝাল ঝাল করে আম্মা আজকে রান্না করছে। আর এখানে ডাল ডাল রান্না হচ্ছে, জল দিয়ে রাখে। ঝাল ঝাল গরু মাংস তো আবার বাচ্চারা খেতে চাইবে না, এই জন্য আম্মা আবার অলওয়েজ ডালটা রাখবে। আর আম্মার ডালটা আমাদের বাচ্চারা খুব পছন্দ করে। রে তুই তো পাংখা হয়ে গেলি। তো আম্মা সব স্পাইস দিয়ে আগে ম্যারিনেট করে মাখাই রাখতো না। আম্মার হাতের মাংস, তারপরে শুটকি তরকারি। আম্মা কিন্তু অলরেডি এই যে এখানে বেগুন নিছে, তারপরে এখানে হলো মিষ্টির কুমড়াও নিছে, তারপরে পেঁয়াজের ওই যে ইয়ার কি স্প্রিং অনিয়নও আছে। ও তো মিলাই ঝিলাই শুটকি দিয়ে রান্না করবো, আজকে ট্রাই করবো সবার সাথে শেয়ার করতে, আম্মা যেভাবে রান্না করে দেখাবো। আমার মা জন্য নি অনেক গুণে, মাশাআল্লাহ খুব গুণে। এখন খুকি চলে আসছে, খুকির হাত লেগে গেছে। আম্মা সারাদিন এই কাজের মধ্যে থাকতে পছন্দ করে।